নাই মানুষ বহ কাজের আশায় মানুষ গুলা শহর মুখে আসে ইট পাথরের ধুলায় পড়ে স্বপ্ন গুলো ফাঁসে দারার চন্দাবাজ চারিদিকে ধন্দাবাজ দারার চন্দাবাজ চারিদিকে ধন্দাবাজ সৎ মানুষ আছে দেশে তাদের জয় হবে শেষে সমাজের অবক্ষয় চিটিংবাজদের বড় জয় ওদের রক্ষার সাধকার ওরাই হলো চিটিং মাস্টার চিটিং মাস্টার আরে চিটিং মাস্টার চিটিং মাস্টার হাই ফোন করছো চকালা উমা কেমন কথা কইতেছ মা আমি তোমার ফোন করুম না আমি তোমার মাইয়া না তুমি তোমার একমাত্র দুরু ছোট মাইয়া জিনিয়ারে কেমনে বুইলা আছো মা আর তোমার মাইয়াটা বাঁচলো না মরলো তুমি কোনো খোঁজ খবর লিতেছ না জিনিয়া নামের আমার কোনো মাইয়া নাইকা মরে গেছে বুঝবার পারছি তুমি আমার উপর জিদ করে এমন করতাছ তুমি তো আমার অনেক ভালোবাসো মা আমি বুঝি বুঝি না আমি তো ভুল করে ফেলাইছি কিন্তু তুমি কি ভুলে গেছো গা আমি যে তোমার বান্ধবীর মতো নাচিলাম দিন রাত 24 ঘন্টা আমরা একলগে থাকতাম নাচ গানা করতাম তুমি তো আমার বান্ধবী মা তুমি আমারে কেমতে ভুলে আছো ওকে পাথর চাপা দিছি আমার যেই আদরের মায়া আছিলি তুই তোরে যেই মহব্বত করতাম আমি তোরে যেই বিশ্বাস যাইতাম হে তুই তুই এত বড় একটা বেইমানি করবি আমাকেও কপালে লাথি মেরে তুই যাবি গা আমি জীবনে বিশ্বাস করি নাই গা আমি তো এটার লেগে অনেকবার মাপ চাইতেছি আম্মা তোমার কাছে কতবার মাপ চাইতেছি তাও তোমার মন গলে না আমি যদি আজকে অসুন্দর অযোগ্য কোন পোলারে বিয়ে করে লইতাম তো অনেকরকম তেজ দেখে পারতা না তো অনেক ভালো অনেক শিক্ষিত একটা পোলা আম্মা জান তুমি ওরে একবার দেখলে ওরে মানা নিবা তোমার মনে কোনো গোসা থাকবো না জীবনেও না জিনিয়া জীবনেও না তুই তোর মায়েরে চিনবার পারস নাই তোর কাছ থেকে যেই আঘাতটা আমি পাইছি না বুঝছ তোরে আমি জিন্দগিতে ক্ষমা করুম না তুই আমার কাছে কি আছিলি জানোস তুই আছিলি আমার দুইটা নয়ন দুই নয়নের মণি ওই চক্ষু দুইটা তুই আন্দা করে দিয়া গেছোস গা আমি এখন আন্দা চোখে কিছু দেখি না তুই একটাবারও আমার কথা ভাবলি না রে জিনিয়া না হয় তোর বাপের কথা না চিন্তা করলি তুই একটাবার আমার কথাও তো চিন্তা করছ নাই আম্মা জান এমতে করে কোনো না তোমার এমতে আমি দেখবার পারতাছি না আমি আমার অপরাধের কথা মনে করে নিজেকে ক্ষমা করতে পারি না আমার দিন নাই রাখতে আমি তোমাকে কথা মনে করি আম্মা আমার এনে ভালো লাগে না আমি তোমাকে অনেক মিস করি আমার ক্ষমা করে দাও আম্মা আমার মায়ের মনে কষ্ট দিচ্ছি আমি এই জীবন রাখুম না যেই মেয়ের মায়ের অন্যকে কথা কয় না ওর লেগে তো কষ্ট পায় ওই মেয়ের বাচ্চা থাকার কোনো অধিকার নাই কামা মা রে আমি তো তোর মা আমি যত কথা কই না কেন আমি তো তোরে ভুলবার পারি না তুই তো আমার একটা কলিজার টুকরা তোরে ছেড়ে আমি থাকি কেমতে এটা তুই জানোস না এটা তুই বুঝোস না মা রে তুই জীবনেও মরার কথা কবি না খবরদার আমি তোর পাশে আছি ভুল চুক যা হয়েছে হয়েছে তুই সুন্দর মতো থাকরে মা তুই জানোস যে গড়ে মতে যে হেনে চাই তোরে দেই এখন আর মোবাইলে আমি গান না শুনি না কিছুই দেই না আমি আয়নার সামনে গেলে তোরে দেই খাওনের টেবিলে তোরে দেই আমার গলা দিয়ে খাওন নামে না আমার এখন আর শপিং করবার যাইবার ইচ্ছা করে না মা আমার কলিজা আমার জান আমার ময়না হুন যা হয়েছে হয়েছে আল্লাহর কাছে দোয়া করি আমার মাইয়া যেন সারা জীবন সুখে থাকে
আল্লাহ যেন আমার মায়ের চান মুখটা কোনো সময় বেজেন না দিই। মা তুই ভালো থাক, আমি তোর আব্বারে বুঝে এখন তোরে দেখবার হুমনে, ঠিক আছে? খবরদার ওই সমস্ত অলক্ষণে কথা মুখে আনবি না, খবরদার। খুব ভালো থাকবি, খুব সুখে থাকবি তুই। তুই আমার ক্ষমা করছো আম্মা জান? অবশ্যই তোরে ক্ষমা করছি। মা কি কোনো সময় মাইয়ারে মাপ না করে থাকবার পারে? মা কি কোনো সময় মাইয়ারে কোনো বদ্ধ দেয়, মাইয়ার অমঙ্গল চায়? তুই কোনো চিন্তা করিস না মা। এই যে সোনিয়া সাজাদা ওরা সবাই ভালো আছে। ওই সোনিয়ার সাজাদা মিলা প্ল্যান করছে কি যে একটা পিকনিকের আয়োজন করব পরিবারের সবতে মিলা। এখনে তোর বাপের লগে তগো মিল মিস করার লিগা একটা ফোন দিয়ে আসছে, কইছে যে তগরেও দাওয়াত দিব, বুঝা পারছ? ও ভালোই তো লাগতেছে, সাজাদা ভাই কিন্তু ভালো আছে আম্মা, ভালো ভালো বুদ্ধি দিবি বলেছে আমগা এক করণের লেগে, দেখছো? ঠিক কইছ। আচ্ছা মা খাওয়া দাওয়া ঠিক মতো করো, মা ভালো থাকো। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, ভালো থাকো। আর হুনো স্বামীর সেবা যত্ন করবা, বুঝছ? ওই আর তোর লগে যে আমার কথা হয় এগুলি কইলাম তোর বাপেরে কবি না, ঠিক আছে? গোপন রাখবি। আচ্ছা ঠিক আছে মা, রাখি তাহলে। দাদা ভাই কেডিং করতেছি, ফোনটা পর্যন্ত বন্ধ করে রাখছে। আবার আবার করো, আবার করো, আবার করো। একটা বন্ধ নাম্বারে বারবার ফোন করে লাভটা কি হবে? হ্যাঁ এই যে ফোন বন্ধ বলছে না, বন্ধ দেখি। আমা এক্সকিউজ মি, হু আর ইউ? আই অ্যাম ফোনের কেয়ারটেকার। আমরাকে চিন্তায় ভুল করি না। এক্সকিউজ মি আপা, ইউর হ্যান্ড লাগেজ? সনেট, ইটস নট এ হ্যান্ড লাগেজ, দিস ইজ মাই হ্যান্ড ব্যাগ অ্যান্ড হিয়ার মাই লাগেজ। ওকে ওকে গো হোম, আই এম কামিং। আমার লাগেজ লই আই আর। থ্যাংক ইউ সো মাচ। জি জি। আমরা তো দুঃখের দিন শেষ, এখন সুখের দিন চলে আসছে। আমি কি দেখতেছি? আমি কি সর্ষের ফুল দেখতেছি নাকি? বিমানবন্দরের ডালিং কি ঢাকা এসা হাজির হয়ে গেছে? আমি যাওয়ার আগে চলে আসছি। হ্যাঁ ডালিং, ডালিং তুমি চলে আসছো, তোমার জন্য আমি গাড়িটা নিয়ে সব রেডি করছি। আই লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ। আসো তোমার আমি হাক করি, হাক করি। আসো আসো। ও শাট আপ প্লিজ, শাট আপ, শাট আপ, শাট আপ প্লিজ। তুমি দা কন্ট্রোল হিম, আমি একা থাকতে যাচ্ছি। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি এন্ড স্পেশালি স্পেশালি ইউ। ওকে ডিসগাস্টিং। এই এই বাঙালি মেয়ে এত ইংরেজি কইতেছে কিসের জন্যে? কালকে তো টেলিফোনে কথা হলো কিন্তু সে তো ইংরেজি কয় না, আজকে এত ইংরেজি কইতেছে কিসের জন্যে? তারা ট্যাকেল করো, আমি তো তারা ট্যাকেল করো। আমার মুখের মধ্যে আগুন দাও দাও করে চলতেছে। হায় 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 হায়, আমি কি দেখলাম?
এত সুন্দরী বউ আমি তো জীবনে চিন্তা করি নাই। একটু ঠান্ডা হন বুঝছেন, এরকম করেন না। ঠান্ডা আমার আপনার আসতে মাথা ব্যথা করতেছে, একটু বিশ্রাম নিতে গেছে, এরকম পাগল করতে। আরে আমারে আমারে কও যে আমি মাথা টিপে দিব, যাও যাও কও। এত বোঝা গেল কেন? ওদের আগে তো টেলিফোনে কথা বললাম, একটা ইংরেজিও বলে নাই। আজকে সব কথা ইংরেজিতে বলে, আমি কিছুই বুঝি না। আমার একটা পাউরুটি লাগতো, আমি তো আসলে নতুন আসছি এলাকার দোকানপাট আমি কিছু চিনি না। ওকে, আপনি দোকানপাট কেন চিনবেন? মোরা থাকতে আপনি দোকানপাট কেন চিনবেন? প্লিজ এক্ষুনি যাই, আমি পাউরুটি নিয়ে এসেছি, আপনি কোনো টেনশন নিন না। আরে না 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 না, আপনাকে যেতে হবে না, আমি আপনাকে কষ্ট দিতে পারবো না। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই পাউরুটি নিয়ে আসি। ডোন্ট ওরি, টেনশনের কোনো কারণ নেই, এক্ষুনি যাই, তরতর করে 5 মিনিটের মধ্যে আমরা পাউরুটি নিয়ে চলে এসেছি। ওই ভাই, আপনার কষ্ট করে যাওয়ার দরকার নেই, আমি কি পাউরুটির ব্যবস্থা করতেছি। সোবার মাইরা গালের সামনে কিন্তু ফাড়াই ফেলবো, কিন্তু তুমি কিন্তু একটা ক্লেমের মধ্যে পড়েছো, কিন্তু এই বাড়ির থেকে আমি বন্যা জিনিয়া এবং রানা যেভাবে ঠাস করে লিট হয়ে আমরা পলাই গেছিলাম গা, তুই কিন্তু তখন থেকে এক প্রকার কিন্তু ব্লেমের মধ্যে পড়ে রয়েছো, কারণ এই বাড়ির কোনো নিরাপত্তা তুই দিতে পারতাস না। এই বাড়ি থেকে যদি এখন একটা ফ্রিজ একটা টেলিভিশন তোর যদি দিয়ে চলে যায় গা, তুই কিভাবে কিভাবে প্রোটেক্ট করবি? এ বেটা, এই সিকিউরিটি বলতে তোর কোনো কিছু আছে? তুই তো এমনি একটা মরার একটা ঘায়ের মধ্যে পড়ে রয়েছো বেটা, তুই খাইতে পাও না বা দুধ রোজ কেন করো? ভাই আপনি ঠিক কথাই বলছেন, সেই কথাগুলো আমার সব মনে পড়ছে, অসুবিধা নাই, তাহলে আপনিই যান ভাই। এই আপা তাহলে ভাই যে পাউরুটি নিয়ে আসুক। ভাইয়া এই নেন টাকা। ও কি বলো না কেন জমিদার, বরিশালে আমাদের যে জমিদার পরিবার কি বলবো, মানে যেদিকে তাকাইবেন গোলাভর্তি ধান, পুকুরভর্তি মাছ, বিলভর্তি জমি, জমি আর জমি, শেষ করতে পারবেন না। আপনি আসলে কোন পরিবারের ছেলেকে টাকা সাজছেন, এটা যদি অন্য কেউ দেখে হাসতে হাসতে মরে দেবে গা। প্লিজ ওয়াশ মাই ফ্যামিলি, গো ইন দেয়ার অ্যান্ড প্লিজ, ইউ গট ইট এভরিথিং আন্ডার দ্য লগস অফ দ্য সার্টেন দ্য পিস অন দ্য মার্ডার। তারা তিন বন্ধু মিললে আমাদের উপরে ছয়তলায় থাকতো। রহিম ভাই বন্যা ভাইয়ের সাথে প্রেম করে তারা বিয়ে করছে। বিয়ে করার আগে ঠিকই ছিল, স্বাধীন ছিল, বিয়ে করার পর থেকে পরাধীন হয়ে গেছে, বুঝছেন? পরাধীন জীবন তো কোনো জীবনের মধ্যেই পড়ে না। তোমার মনেও দেখি হতাশা। আবার দারোয়ানের চাকরি, হতাশার বার্তাই তো প্রেরণ করে, বুঝছেন না? তুমিও কিন্তু খুব সুন্দর কথা বলো, এটা তুমি জানো? সুন্দর আর কি বলি, ভালো মন্দ বুঝি না, কথা বলার দরকার তাই বললে যাই আর কি। শোনো, আমাকে কিন্তু মাঝে মধ্যে সহযোগিতা করতে হবে, কারণ আমাদের বাসাতে পুরুষ মানুষ নাই, তো তাই তোমার হেল্প দরকার। কোনো অসুবিধা নেই আপা, যখন যা লাগবে যখন যা প্রয়োজন বলবেন, সব করে দেব। শোনো না, তাদের আসলে বুঝছো খুব গান গাইতে ইচ্ছা করে, মনটা অনেক ভালো হয়ে যায় না, খুব গান গাইতে ইচ্ছে করে আমার। তাই নাকি? গান গাইতে ইচ্ছা করতেছে, 1 2 3 শুরু করে দাও, বসে আছো কি জন্যে? কি যে বলো না, ওরকম একা একা গান গাইতে ভালো লাগে, সুরের সাথে সেও যদি অন্য কেউ যদি সুর মিলায় তাহলে খুব ভালো লাগে যে গান গাইতে। ওহ রে সোনা, হাইছে কি? ওই আমি সকল কিছু একটু একটু পারি বুঝি চাও, কিন্তু তার লাই সম্পর্ক মানে এটা আমার মাথায় ঢকলো না, মানে আমি গাতি পারি না, তো মানে স্কেল মেল সব কিছু মিলে একটা ঝামেলা। আমি যদি গান সত্যি সত্যি পারতাম তোমার উপর যে স্কেল ধরে গান শুরু করে দিতাম। এই যে তোমাকে বিয়ে করাটা না আমার অনেক ভুল হয়েছে বুঝছো, তোমার কোনো কিছুর সাথে আমার কোনো মিল নেই। এই যে একটা উল্টো কথা বলে ফেলালা, মিল থাকবি না কি জন্যে? যদি কোনো কিছুরই মিল না থাকতো তাহলে কি এতদিন ধরে আমরা সংসার করতে পারতাম? শুক্রিয়া জানাও, এ এতদিন ধরে সংসার করতেছে আমার গুণের কারণে। ইস, একটা গানের জন্য কতগুলো কথা তুমি আমাকে শোনাচ্ছ, তোমার কণ্ঠে গান ভালো হয়, সুর আসে, এই জন্য তুমি ভাব নিচ্ছ, আমার কণ্ঠে আসে না। এই যে দেখো, সবার কি সব কিছু হয় নাকি?
যেমন তুমি ভালো গান জানো কবিতা পারো না, আবার আমি ভালো কবিতা পারি গান জানি না, শুনবা নাকি একটা কবিতা বলবো? না না থাক থাক, হয়েছে তোমার থেকে আর কবিতা বলতে হবে না, আমার ওই কবিতা ভালো লাগে না। আচ্ছা শুনো না, ওই যে জিনিয়ার একটা হালতো ভাই আছে না, মুন্না ভাই, মুন্না ভাই না যা সুন্দর গান করে, উনার গানের গলা মধুর, খুব সুন্দর গান করে। এই তো আসল রোগ আমি নির্ণয় করতে পারিছি। আচ্ছা ও তো টিভিতেও গান করে না, তারপরে রেডিওতেও গান করে না, তাহলে পরে ওই শয়তানটার গান তুমি শুনলে কোথা থেকে? আরে হত থেকে শুনবো, এই যে এখানে শুনছি সাদা বসে বসে শুনছি যে। আর ওই দিন আমি হাফুজ ধুয়ে সাদা নাড়তে আসছিলাম আর কি, এরপরে দেখি কি হঠাৎ করে পাশ থেকে কি সুন্দর একটা সুরেলা ঘটে গান আসতেছে আমার কানে বেশি বেশি। তারপরে আমি খুঁজে খুঁজে দেখি কুমা আমাদের মুন্না ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করতেছে, এত সুন্দর। জানো আমি বলি তোমাকে কি গান গাইছে? যে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। গান শোনার ইচ্ছেতে আমি মরে গেল। আচ্ছা এত দেরি হচ্ছে কেন? মানে দোকান কি অনেক দূরে? আপা আশপাশে ভালো দোকান নাই তো, এই জন্য তো দূর থেকে গিয়া ভালো জিনিস আনতে হয়, বুঝছেন? আচ্ছা বৃষ্টি, আপনি এভাবে গেটের কাছে দাঁড়িয়ে দারুণের সাথে কি কথা বললেন, মানে কি বিষয়ে কথা চলতে আছে? না ওর সঙ্গে একটু কাজ আছে তো তাই, আর এলাকায় তো আমি নতুন আসছি আপনি জানেন, তেমন কিছু জানিও না, তাই এলাকা সম্পর্কে একটু জানা দরকার। ওরে ভাই না জানা তো অপরাধ না, ধীরে ধীরে আপনি সব কিছু জেনে যাবেন, সমস্যা তো নাই। মুন্না ভাই আপার সাথে আমি একটা জরুরি মিটিং করতে আছি, আপনি সেই মিটিংয়ের মধ্যে এসে ডিস্টার্ব করতেছেন কিসের জন্য? তেনে খাড়াই খাড়াই বৃষ্টির সাথে কথা বলো আর নাম দিছো মিটিং না? এই তুই যে এত সুরানি খাও তুই ভালো হও না কবে, তোর সমস্যা কি? না 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 আপনি না ভুল বুঝতেছেন, আমি কিছু জিনিসপত্র কিনবো তো এটা নিয়ে কথা বলতেছিলাম সেন্টুর সঙ্গে। আহা আপনার কিছু লাগবে, আপনার ফ্যামিলির কিছু লাগবে, পার্সোনাল কিছু লাগবে আমাকে বলবেন, আর আপনার ইচ্ছা হইলে আপনি আমার সাথে যেতে পারেন, সমস্যা কি? চলেন আমি কেনাকাটা করে দিবো আপনার। আজকে দরকার নেই, আজকে সেন্টুই কিনতে পারবে, নেক্সট ডে যখন বড় কোনো কিছু যদি কেনাকাটা দরকার হয় আমি আপনাকে বলবো। নির্দ্বিধায় বলবেন, কোনো ধরনের লজ্জা করবেন না, আপনার ফ্যামিলি আপনার পার্সোনাল যেই কোনো জিনিস আমাকে বলবেন, আর আলাপ সংক্ষিপ্ত করিয়ে যাও, ওনাকে ছাড়ো। শয়তানটা তোমাকে তোমাকে দেখে এসে গান শুরু করেছে, পিরিতের গান করেছে না, এটা গান না গান না, এটা তো ইফটিজিং। তারাও এক ধরে আমি এমন শিক্ষা দেব ও বুঝতে পারবে কত ধানে কত চাল। এই হতাদার তো চুপ করে বসো, আবার শুরু করছো না সন্দেহ করা? হ্যাঁ ভাই তুমি না বলছো আমাকে আর সন্দেহ করবে না? আচ্ছা দুই দিন মাত্র হয়েছে মুন্না ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে, এর মধ্যে আমাদের প্রেম হয়ে গেছে, কি সমস্ত চিন্তা ভাবনা ব্যাপার করে তোমার মাথায় আসা আল্লাহই জানে। আমার থেকে গান ভালো লাগে জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিলাম। ভালো লাগে তাই শুনি চাও, তাহলে শুনি চাও কি জন্য, তুই সাথে সুর মেলালেই পারতা। ও মা তুমি কি বলতো, তোমার কি মনে হয় আমি শুনলাম মিলে আছি? আমি তো সাথে সাথে গাইছি তো, জানো আমার কণ্ঠে যে প্রশংসক বসছে মুন্না ভাই কি বলছে, বলছে আমি যদি গান শিখি তাহলে একেবারে বাংলাদেশের শ্রেষ্ঠ এই কি কণ্ঠশিল্পী হব। মরেছি রে মরেছি মরেছি, এতদিন ছয়তলার ওই ছাগলকে যন্ত্রণায় দরের ওপর ছিলাম, এখন আমার নতুন করে এক বান্দর আসিতে তাই, ওই বান্দরকে আমি ধরবো, ধরে জিজ্ঞেস করবো তোর গান শোনাতে ইচ্ছে করলে গান শোনার জন্য তো ঘরের মধ্যে টেলিভিশন রয়েছে, রেডিওটাও রয়েছে, আবার এই যে মোবাইল, এই মোবাইলে আইফোনের মধ্যে চাপ মারলে তো পৃথিবীর সরাসরি গান চলে আসবি, তুমি এইগুলো না শুনে গ্রামের টাউটের গান কি জন্য শুনবে কাও তো? আমার এত কথা শুনতে আমার ভালো লাগতেছে না, আমি ওই যে মুন্না ভাইয়ের কাছে গান শিখবো, তুমি সব ব্যবস্থা করে দাও। হ্যাঁ দরজা ভাঙ্গি আমি আগুনে ঝাঁপ দেবো, পাগল পাইছো আমাকে না? দরকার হয় আমি নিজে গান শিখবো তারপর তোমাকে শেখাবো, কিন্তু ওর কাছে আমি তোমাকে জাতিয়ে দেবো না কোনোদিনও না। আমার একদম ভালো লাগতো তুমি এখানে বসে থাকতে। শালা পশু পাখি হয়ে জন্ম নিলি, এত ঝামেলা থাকতো না, যে যেদিকে যায় যাকগে, কারো নিয়ে কারোর মাথা ব্যথা না, কিন্তু মানুষের জন্মগ্রহণ করলে তো ভুলটা করে ফেলেছি। রহিম ভাই যে আপনার জন্য রুটি আনতে গেছে, এই দৃশ্য যদি মুন্না ভাই দেখতো বাসার মধ্যে ঝামেলা বাজাই দিত, রহিম ভাইয়ের বউ যে মনে করেন দারোগা মহিলা, সারাক্ষণ গঞ্জাম বাজাই রাখতো জানেন। আল্লাহ কি বলো, হাই হাই আমি তো চিন্তাই করি না এই কথা। চিন্তা করার দরকার নেই, রুটি পাইয়ে গেছি গিয়া, সরি মানে একটু দেরি হয়ে গেলে, মানে দোকানে বিড়বাটা লেগেছিল, ছয় সাতজন রুটি নিয়ে কারাকারি তুই বসো।
না না বাপ, আই এম রিয়েলি সরি যে আমি আপনাকে অনেক কষ্ট দিলাম আর আমার নিজের অনেক খারাপ লাগতেছে। এটা কি ধরনের কথা বলতেছেন ম্যাডাম আপনি? মানে কষ্ট মানে বললে কি শেষ করে দেবে? মানে আপনি তো রহিমকে আসলে চেনেন নাই, এই বাড়িতে থাকতে আছেন, কিছুদিন রহিমকে ফলো করেন, তারপরে বুঝবেন রহিমের মনটা কত নরম। রহিমের মনটা অনেক নরম, সে সাদা মনের মানুষ, শুধু খালি ওই যে ভাবে একটু মাঝে মাঝে তার একটু দৌড়ের উপরে রাখে। অনুষা তুই কি ধরনের কথা বলতেছো? এই সুন্দরী মেয়ের সামনে এই কথাটা না বললে কি হয় না? উনি কি মনে হবে না যে ব্যক্তিত্বহীন একটা পুরুষ যে বল লোরেনি খেয়ে সবসময় দোরেনের উপরে থাকে, মানে এটা 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 কিন্তু তোর ঠিক হয় না কিন্তু। সরি বাবা, আপনি কিছু ভাববেন না কিন্তু, আবার অনুভবই নিন না। শোন, আমি কোনো কিছুই ভাববো না, আমি এটাই ভাববো যে আপনি অনেক ভালো মানুষ। তাহলে আমি এখন আসি। অবশ্যই যান, বাসার ভিতরে ঢুকি পড়েন, কলা দিয়ে রুটি দিয়ে সুন্দর করে পেঁচা পেঁচা খান, আর মাঝে মধ্যে আমার কথা মনে করি। অবশ্যই মনে করব। আপনি কিন্তু একটু মিষ্টি মেয়ে আছেন। আপনি কিন্তু এবার বাড়িয়ে বলছেন। আসি তাহলে। ও কি আসি আসি বললেন না, এরকম আসার কথা কইয়া কেউ আসে না, আর এই কথাটা আমার শুনতেও ভালো লাগে না। তুই ভুলেই গেছি, তুই যে একটা পেস্তা খেতেছিলি, যদি পেস্তা লেগে যেত তোকে তো খবর আছিলি কিন্তু। মুন্না ভাই আইছিল, তারে অনেক বুঝ বুঝ বুঝে দিয়া পাঠায় দিছি, সে যদি এসে দেখতো যে আপার জন্য আপনি একটা পাউরুটি আনছেন, এটা দেখার পর অবস্থাটা কি হইতো সেটা কি একবার চিন্তা করছেন? এইখানে তো কৃতজ্ঞতা শিখের তোর নাম থাকবে, মানে তুই যে কোন দিক দিয়ে উপকার কর কোন দিক দিয়ে ক্ষতি কর বুঝি না, সেটা তুই আমার বুকে আয় প্লিজ। হয়েছে দুটো মাঝে গরু দান করা লাগবে না ভাই। এমন কর কা রিতা, কি মাথা ব্যথা করতেছে না? হ্যাঁ মাথা ব্যথার ওষুধ আমি নিয়ে আসছি তোমার জন্য, চমৎকার করে এক কাপ কফি বানায় নিয়ে আসছি। আমার ধারণা এই ধরনের কফি তুমি জীবনে খাও নাই। আমি তোমার স্বামী, আমি তোমার জন্য কফি বানাইছি, তুমি বুঝতে পারতেছো তোমার জন্য আমার কি গভীর ভালোবাসা? What? You have made the coffee? হ্যাঁ রিতা, তবে একটা কথা বলে, তুমি আমাকে ইংরেজি বলবা না, ইংরেজি শোনাবা না, আমার ভালো লাগে না। আমরা বাঙালি, বাংলা কথা বলবা, আমি বাংলায় এমএ। জাস্ট নিয়ে যাও, আমি তোমার হাতে বানানো কফি খাবো না, শুধু কফি না কিচ্ছু খাবো না। গেট আউট। মানে কি গেট আউট? আরে আমি মিতা, তোমার বোন এসব কি বলতেছে? সে আমার বিয়ে করা স্ত্রী, আমরা একসাথে থাকবো, ঘুমাবো, সে মানে কি বলে আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমার তো সব সহ্য হইতেছে না। আরে আপু তুই এত চেঁচাতে হবে না, তুলো মায়ের ব্যাপারটাও বোঝার চেষ্টা কর, তুই সারাক্ষণ শুধু ঝগড়া করতে থাকতেছিস। আরে আজব, আমি আমি ওর কারণ আমলে নিব? হাউ ক্যান পসিবল? আমি এই রকম একটা আনকালচার গাইয়া খ্যাত ভূতের সাথে রুম শেয়ার করব? ইটস নট পসিবল ফর মি। এই কথা বুঝা বলো, যে আমার আনস্মার্ট বলে সেই আসলে আনস্মার্ট। নেহা যাও, চা কফি কিছু একটা বানাইলে হো, মাথা পুরো টনটন করতেছে। হ, এখানে আইলে খালি তোমার মাথা টনটন করে কেন? তোমার চা কফি বানানোর কেউ নাই? আচ্ছা ঠিক আছে, তোমার লগে আমার একটা কথা আছে। কি কথা কই বলো? তোমার মামা নাকি এক মহিলারে বাসায় এনে উঠাইছে। কেটা কইছে এই ধরনের কথা তোমারে? আজে বাজে কথা। হ্যাঁ কেন, দুলা ভাই কইছে? মোর দুলা বাড়ি তুমি অপমান করবা, আর মুই বইয়ে বইয়ে দেখবো, ময়ও তোমার অপমান করবো। এত রাগ দেখাইও না বউ, মুই কফি বানাই আনতে আসি। কফি টফি লাগবো না, মেজাজ পুরো খারাপ হয়েছে, আমি কফি কিচ্ছু খাও না, তোমার কফি তুমি খাও। কারণ কি? মেজাজ খারাপ, মাথা গরম, ঠিক আছে আমি গেলাম। আয় বলো, তুমি আমার বিবাহিত স্ত্রী, আমি এখন এখানে ঘুমাবো,
আমার কেউ এখান থেকে নড়াইতে পারবে না। আই আই স্টপ স্টপ স্টপ, তুমি এখানে বসতে পারবে না। মিতা প্লিজ প্লিজ ওকে এখান থেকে নিয়ে যা। আমি সত্যি সত্যি আজকেই আমেরিকা চলে যাব। আমার এখানে থাকা সম্ভব না। আপা পাগলামি করিস না, দুলাভাই আসলে অনেক ভালো মানুষ, বিষয়টা একটু মানায় নে। সো হোয়াট, ভালো মানুষ দিয়ে আমি কি করব? আমার সাথে ওর যা কোন অংশে যায়, কোন দিক দিয়ে যায় ওকে দেখেছিস? একটা আনকালচার খ্যাত আমার স্ট্যাটাস কি তুই জানিস না? হ্যাঁ, আমি জাস্ট এই বিয়েটা ভেঙে দিব, জাস্ট ভেঙে দিব প্লিজ। ঠিক আছে, বিয়া ভাঙ্গা দিবা দাও, কিন্তু ফিরে আসা আমার সাতটা বছর এক বুক জ্বালানিয়া আমি রাত্রে দিনের পর দিন রাতের পর রাত কাঁদছি শুধু তোমার জন্যে, তোমার ভালোবাসার জন্যে। আমি সাত বছর অপেক্ষা করছি, অন্য কোনো মেয়ের বিয়া করি নাই, আর এখন তুমি বলতেছ বিয়া ভাঙ্গা দিবা। দুলাভাই আপনি এখান থেকে একটু যান, আমি বিষয়টা দেখতেছি। এই কি কি দেখবা তুমি? এইখানে স্বামী স্ত্রীর বিষয়, তুমি কি ঝামেলা মিটাইবা? তুমি যাও, আমাদের বিষয় আমরা মিটাবো। প্লিজ এই মুহূর্তে তুমি এই রুম থেকে বের হয়ে যাও, এখানে কোনো ধরনের সিন ক্রিয়েট করবা না। আমি জাস্ট নিতে পারছি না, আমার ভালো লাগছে না, সো প্লিজ গেট আউট। আমারও ভালো লাগতেছে না, কত আশা করে বসে আছি, বউর সাথে গল্প করব, সময় কাটাবো, ঘুমাবো, সব মাটি হয়ে গেল। এই যে মানুষ লোভে বেড়া ফোনে বিদেশি মেয়ে বিয়ে ফেরো না, এরা ভণ্ড প্রতারক বেইমান। কি করলি আপা এখন এই পাগলটাকে সামলাবো কেমনে? আমি জানি না, তুই কাকে কিভাবে সামলাবি আমি জানি না, আমি শুধু জানি আমার ডিভোর্সের ব্যবস্থাটা করিয়ে দিবি ব্যাস। আপা দুলাভাই আসলেই ভালো মানুষ, তুই বুঝারই চেষ্টা করতেছিস না। আমি কি করব ভালো মানুষ দিয়ে, কি করব ভালো মানুষ দিয়ে? একটা আনস্মার্ট এরকম একটা খ্যাত মানুষের সাথে আমি কি করে সংসার করব? কি দিয়া মন কারিলা ও বন্ধুরে, অন্তরে পিরিতে আগুন জ্বালাইলা। মন কারিলা ও বন্ধুরে, অন্তরে পিরিতে আগুন জ্বালাইলা। নয়নে নয়নে রাখিয়া আমারে, নয়নে নয়নে রাখিয়া আমারে, অন্তরে বান মারিলা ও বন্ধুরে। অন্তরে কেন চলছো, তোকে কি আবেগ বিবেগ বলে কোনো কিছু নেই রে? হ্যাঁ, বাড়ির পর নতুন ভাড়াটা না করলি, এই জন্য বলে গেছাকে গেছে মেলে ভূতার ভূতানি। তুই যদি পরিপূর্ণ জ্ঞানী হতু তাহলে অবশ্যই আমাকে চিনতিস, আমি কিরা। শোন, এই মাসুম সে এই বাড়ির একমাত্র জ্ঞানী এবং বিচক্ষণ ব্যক্তি। তোরা যা কিছু করবো তোর মালিককে কবু, যে যা কিছু করবে সে যেন আমাকে জিজ্ঞেস করে করে, আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল তার। বলেন মাসুম ভাই, আমার সাহেব তাও রেকর্ড দিয়ে চলেন না, আপনি আমার সাহেব চেনেন না, সে কোন টাইপের মানুষ? আমি তো চিনি রে, কিন্তু তোরা আমাকে চিনিস নে, আমার অতীত ইতিহাস তোরা জানিস রে। আমি কিন্তু একসময় পলিটিক্স করতাম, মনে করে এখন যাই আমি যদি ঘরে ঘরে যাই ওই যে আন্দোলনের বীজ বুনে দেই, বুঝতে পারতেছ কি হবি? হ্যাঁ, স্লোগান শুরু হয়ে যাবি, ফান্তু শুরু হয়ে যাবি, সেক্রেটারির মধ্যে তোর মালিকের হালুয়ার টাইট হয়ে যাবি। ভাই আপনি কিছুই করতে পারবেন না, কারণ এই বাসার সকল বারাটিয়াই বৃষ্টি আপরে সাদরে গ্রহণ করে নিয়েছে। হ্যাঁ খবরদার মিথ্যা কথা কবো না। কিরা, কোন ছাগল ওই নতুন ভাড়াটির সাথে যোগাযোগ করেছে? নাম বল, নাম বল। ভাই আমার বাইরে যাওয়ার দরকার নাই, আপনাদের নিজের বাসা যেই বাসা আপনি থাকেন সেই বাসার লোকজন একটু বৃষ্টি আপার কথায় ওঠে আর বসে, ওঠে আর বসে। এই যে এই যে ফল কথা করছে, শোন, আমার বাড়ির মধ্যে এমন কেউ নেই যে নতুন ভাড়াটার সাথে যোগাযোগ করবে, সেরকম লোকই তো কেউ নেই। আর তাছাড়া শুনলাম যে নতুন ভাড়াটা নাকি মহিলা বেসেলার। মহিলা বেসেলার মানে এটা আবার কি? তুই যে একটা ভাত খাওয়া ছাগল তার প্রমাণ কিন্তু আবার দিলি। পুরুষ বেসেলার কারা? এই যেমন তুই,
তোর বউ নেই, বাচ্চা কাচ্চাও নেই, তাহলে মহিলা ফাজলের কারা হবি? দেখ রে, স্বামী সন্তান নেই, এই মেয়েটা যে শুধুমাত্র তার মাখিনে উঠলো, দুদিন মেয়ে মানুষ উপরতলা কারা বসবাস করতেছে, শয়তানগুলো, এই শয়তানগুলোর কোন নজর তো মেয়েটার উপর পড়বে? সব দোষ নন্দ ঘোষ, শয়তালার পোলাপানে যদি দোষ থাকে, ওই যে পাঁচতলার যে রহিম সাহেব মানে আপনাদের জামাই, সে তো অলরেডি যাতায়াত শুরু করে দিছে, তার নিজের পকেটের টাকা খরচ করে বন্ডুটি পাউরুটি পাউরুটি আছে না, পাউরুটি এনে দিছে ওনারে। কি করছু? শামসু ভাই, তুমি তো ঠিকই জানো যে আমি সাজাদা লগে কাম করি, যাই নাও একটু ভাব লইলে মনে হইতেছে। শামসু ভাইয়ের ভাব আছে, শামসু ভাই ভাব লইছে, শামসু ভাই কেবল শামসু ভাই আছে। হ্যাঁ, শামসু ভাই এখন কুড়ি কুড়ি টাকার মালিক হয়ে গেছে। এই আবুল, আমার সুনাম প্রচার করার লেগে কি তোর আমি মুখপাত্র রাখছি? হ্যাঁ, আমারটা আমিই কইতে পারি, আমিই কমু। শামসু ভাই, তুমি গেলাম জাফর ভাইয়ের সামনে আমার ইজ্জত পাঞ্চার করে হারাইছ, বিশ্বটা গেলে আমি মাইন্ড করছি। হন, তুই মাইন্ড করলেও আমার কিছু করার নাই। জাফর, তোর একটা কথা কইতে চাই। কই বলাও, তা যেইটা কইবা সেইটা যদি ফাউল কথা হয় তাহলে কিন্তু রাস্তার মধ্যে হালাই আলোয়ার টাইট করে দেবো। পাইলাম জাফর, এই সুযোগ আর এখন পাবি না, শামসুর সম্পর্কে তোর ধারণা নাই। এই আবুল, আমার কাছে একটা আবদার করছে, এই তুই কবি না আমি কমু? শামসু ভাই তুমি কও। হন জাফর, ওই শাহজাদা নাকি মোবারকের মায়েরে বিয়া করতেছে, হ্যাঁ, তেলে আর জলে কেমনে মিশবো? শামসু ভাই, এই ফাউল কথা কনেলে করাম তোমার বারো করে লিয়ে আহি নাই, আসল কথা কও। শামসু ভাই, আবুল এটা কি কইলো? আমার লগে কথা কনে লাগে তোমার ভাড়া করিয়া আনছে? তোমার মান সম্মান তো কিছুই রইলো না, এত দুই নম্বর লোক কেমতে হইলে তুমি? হ্যাঁ হন জাফর, দুই নাম্বার না হইলে আজকাল টাকা পয়সা কামান যায় না, ভালো থাকন যায় না। ভুল কথা ভুল, বুঝছো? এগুলো হইলো চুরি করার ফন্দি, সবাই অন্যায় করছে, লগে লগে আমার অন্যায় করতে হইব। হ্যাঁ, এইটা আরে শুনো, অন্যায়কে জায়জ করার লাইগা নিজে নিজে ফাউল কথা কইয়া বেড়ায় আর কি, যাতে অন্যায়টা জায়জ হয়, বুঝো না? শামসু ভাই, তুমি আরো সম্বন্ধে কিছু কথা শোনো গেলা? আরে কইতাছি। এই জাফর, একটা কথা হন আমাকে আবুল, ওই মোবারকের আরো দখল নিতে চায়। হ্যাঁ, এই ব্যাপারে তুই কিন্তু আমাকে বিপক্ষে থাকবি না, কত টাকা লাগে আমি দিমু, আর শাহজাদার পক্ষ চাইরা আমাকে পক্ষ নেই। সেই সুযোগ নাই কিয়া, হ্যাঁ জীবন গেলেও এই কাম আমি করবার পারব না। শামসু ভাই, তোমার মক্কেলে কয়ে দাও, ওই যদি মুবারক ভাই বা ওই শাহজাদার আড়াতে ঢোকার চেষ্টা করে, ওর হাড্ডি গুড্ডি মাংস সব কিন্তু আমি গুঁড়া গুঁড়া করে ফেলামু, এক করে ফেলামু কয়ে দিলাম। শামসু ভাই, তোমার সামনে জাফর ভাই উল্টা পাল্টা কি কইতাছে, তুমি একটু দাপকে দিলা না? ওই তুই জানোস না, এই জাফর ধমকরে ডরে না, ফের যদি ফাইজলামি করো তাহলে কিন্তু মাইর খাবি কয়ে দিলাম। আর শামসু ভাই, তুমিও একটা কথা ভালো করে হুইনা রাখো, ওই শাহজাদার লগে যদি চাল খাটাবার চেষ্টা করো না, শেষ পর্যন্ত কিন্তু আমও যাইবো ছাড়াও যাইবো গা, আর বোনাস হিসাবে মাইর খাইবা মাই, কথাটা ভালো করে মনে রাখো। আর কয়টা দিন সবুর করো, শোন তারপর পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তুই চিন্তা করিস না। এতো পয়েন্ট টু পয়েন্ট টু জয়েন্ট এসে মিলে গেছে, হাই হাই রে, আমি যেরাম ভাবিছিলাম সিরামি ঘটে গেল। মন বন্যা, সি 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 সি, তুই তোর হাজব্যান্ডকে কন্ট্রোল করতে পারতেছিস না, সে তোর কন্ট্রোলের মধ্যে নাই, তোর বটি থেরাপি করে কাজে লাগতেছে না, এখন বটির সাথে ভয় ভয় অস্ত্র তোর হাতে ধরা দেওয়া লাগবে। রহিম, তোর কপালের দুর্গতি আছে রে, তোর কপালের এই দুর্গতি আমি রেডি করে তোর সামনে তুলে ধরবো, দাঁড়া। আসুন ভাই, অযথা ঝামেলা করি না তো, বৃষ্টি আপার সাথে যদি আপনি একবার কথা বলেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি ভাবিকে সাইরিয়া ওই বৃষ্টি আপার পিছনে দৌড়ঝাঁপ শুরু করে দেবেন। একটা থাপ্পড় মারবো, ফালতু ছেলে ফালতু কথা বলিস, এই তুই সব মানুষকে একমাত্র মারতে চেষ্টিত নি, তুই আমার চিনিস না, আমার সমস্ত জানা নাই। শোন,
আমি এমন একটা পুত্র পবিত্র ছেলে নিজের বৌধরা অন্য কারোর দিকে কখনো কুনজর দেই না। তোর উপর আমি খুব মাইন্ড করেছিলাম, কিন্তু একটা চমৎকার ইনফরমেশন তুই আমাকে সাপ্লাই দিয়েছিস, এই ইনফরমেশনটা আমার খুব কাজে লাগবে। না না না, তোকে তো খালি মুখে রাখা যাবে না রে, তোর ব্যবস্থা আমি করতেছি। তারা 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 দাঁড়া, বকশিস না দিলে আবার তুই মনে মনে অভিশাপ দিবি, দরকার নেই অভিশাপের। এই জেনে এই নগদ পাঁচ টাকা নিয়ে দৌড়ে দে এক কাপ চা খেয়ে। ধর 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 ধর, ওই পাঁচ টাকা আইসেন তো বকশিস না, আমি ফকির নাকি ভাই? পথের যে ফকির আছে না, ওরা তো পাঁচ টাকা বিক্ষে না, আপনি জানেন আমার পাঁচ টাকা বকশিস দিতে। ওরে বাবা রে, এত বড় লোকের সামনে আমি দাঁড়িয়ে আছি, তুই যে জমিদার আমি ভুলে গেছি। এই পাঁচ টাকা তোর কাছে টাকা মনে হচ্ছে না তাই নে? হ্যাঁ, সারাদিন এখানে বসে থেকে দেখতো কত থেকে পাঁচ টাকা টুক করে পড়ে কিনা, এই পাঁচ টাকার মূল্য আছে, রাখ। এ ভাই, আপনি কোন জানতো? রাখবি না, না যা, দরকার নেই। আপনি আবার অনেক সময় নষ্ট করছেন, আমার দশ মিনিটের মূল্য আপনি জানেন? ওরে বাবা রে বাবা, বিশাল বড় অফিসার হয়ে গেছে, সময়ের মূল্য সে হিসেব করা শিখে গেছে। একটা থাপ্পড় মারবো, সব সময় মাথায় রাখবি সময় তোর জীবনে মূল্য বেশি। এমন কোনো কার্যক্রম করবি না যে আমার হাতে মার খাওয়া লাগে। এইসব ফাত্রামি রেখে আমার হাত থেকে কীভাবে জান পাঠানো যায় সেই চেষ্টা কর। এই জ্ঞান দিতে নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় বারো মাস শুক্র, ও আমার মন ভালো না। একটা রুম সাজায় গুছায় থাকলেই পারো। সে ভাগ্য কি আর আমার আছে বইন্যা,
কত আশালি ডাসরে আসছিলাম, ভাবছি একটা ফার্স্ট ক্লাস সুন্দর একটা মেয়েদিকে বিয়ে করি ফেলাবো, তারপর দুই রুমের একটা সুন্দর করে বাসা নেবো, নিজের মন মতো গুছামু, ফ্যামিলি প্ল্যানিং করবো। সেই আশা কি রয়েছে, সব কিছুতে ঘুরে বালি হয়ে গেছে। আরে বাইরে আসলে আপনার কষ্ট দেখে না আমার একটু ভাল লাগে না। এত কষ্ট পাই না, এত কষ্ট পাই লাভ নাই, এই কষ্ট নিয়ে কিন্তু বাইসুবে একটা বিশাল একটা গান গাই গেছে। কোন গানটা কোনছে? আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি, কোন সুখের ছোঁয়া পেতে নয়, নয় কোন নতুন জীবনের খোঁজে, তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয় আশা নয় ভালোবাসা নয়। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.